নমস্কার বন্ধুরা, আমি বিনীতা, আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি। এরকম বিষয় নিয়ে আগে আলোচনা করা হয়নি। আজকে আমরা কাফি রাগ সম্বন্ধে কিছু জানব, কাফি রাগের পরিচয়, কাফি রাগের পকর, আরোহণ, অবরোহণ এগুলো জানব। এর পরের পার্টগুলো কিন্তু পরপর স্বরমালিকা হবে, তারপর স্থায়ী অন্তরা, তারপর কিছু অলঙ্কার দেখব আমরা, স্থায়ীর অলঙ্কার, সঞ্চার, স্থায়ীর অলঙ্কার, অন্তরার অলঙ্কার দেখব, তারপর কিন্তু গিয়ে এই কাফি রাগটা এন্ড হবে। মোটামুটি তাও ধরুন এপিসোড 3 থেকে 4টে এপিসোড হবে। তো ফার্স্ট এপিসোডে আমরা আজকে দেখতে চলেছি কাফি রাগ পরিচয়। তো কাফি রাগের পরিচয় সম্পর্কে বলতে গেলে আগেই আসে কাফি রাগের উৎপত্তি। ঠিক আছে, তো কাফি রাগের উৎপত্তি হয়েছে কাফি ঠাট থেকে, যে ক কা খা বি আ পু ট মা ভৈ ভৈ এই 10টা ঠাটের কথা বলেছিলাম। তার মধ্যে ফার্স্টেই বলেছিলাম কল্যাণ, তারপর বলেছিলাম কাফি। তো সেই কাফি ঠাট থেকে কিন্তু কাফি রাগের উৎপত্তি হয়েছে। এরকম কাফি ঠাট থেকে আরও বিভিন্ন রকম রাগের উৎপত্তি হয়েছে, যেমন ধরুন বৃন্দাবনী সারং, তারপর রয়েছে মধুমাধবী সারং, এগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম রাগ রয়েছে, সেগুলো কাফি রাগ কাফি ঠাট থেকে উৎপন্ন হয়েছে। সেরকমই কাফি রাগটাও কিন্তু কাফি ঠাট থেকে উৎপন্ন হয়েছে, উৎপত্তি লাভ করেছে। কাফি রাগের ক্ষেত্রে বাদী পা এবং সমবাদী সা, বাদী কাকে বলে, সমবাদী কাকে বলে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। এখন মোটামুটি বলে রাখি, বাদী সমবাদী বলতে এখন মানে ছোট করে বলে রাখি, বাদী বলতে অন্যান্য স্বরের তুলনায় যে স্বরটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে বাদী, আর যে স্বরটা তুলনামূলক কম ইউজ হয় সেই স্বরটা হচ্ছে সমবাদী। আর জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ। জাতি অনেক রকম জাতি হয়, সারব সম্পূর্ণ, সম্পূর্ণ সম্পূর্ণ এবং আরও বিভিন্ন রকম আছে, সেগুলো নিয়েও আলোচনা করব। যে জাতি কী সেটা নিয়েও আলোচনা হবে। তো কাফি রাগের ক্ষেত্রে মনে রাখুন, জাতি হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ। মতান্তরে অনেকেই বলে থাকেন যে বাদী কোমল গা এবং সমবাদী কোমলনি, এটা কিন্তু অনেকেই বলে থাকেন। আর এই রাগ হচ্ছে ঠুংরি অঙ্গের রাগ। এই রাগ গাইবার সময় হচ্ছে রাত্রি দ্বিতীয় প্রহর, আর এই রাগে বেশিরভাগ ঠুংরি, টপ্পা ইত্যাদি গাওয়া হয়। এবার আলোচনা করব এই রাগের পকর, আরোহণ এবং অবরোহণ নিয়ে। ফার্স্টে আমরা আরোহণ আর অবরোহণটা বলি। আরোহণের ক্ষেত্রে সা রে কোমল গা, মা পা ধা কোমলনি সা, তাহলে কেমন হচ্ছে? সা রে গা মা পা ধা নি সা, কোমল গা আর কোমলনি ব্যবহৃত হচ্ছে ফেরার সময়ও, অবরোহণের ক্ষেত্রেও তাই। সা নি ধা পা মা গা রে সা, আর পকরের ক্ষেত্রে হচ্ছে সা সা রে রে গা গা মা মা পা, এমন হবে। তো এটাকে আমরা একবার আদিয়ে করি। এই যে ফার্স্টে আরোহণ, তারপর অবরোহণ, তারপর সেটাকে আ দিয়ে, তারপর পকর, তারপর পকরটাকে আ দিয়ে, তারপর স্বরমালিকা শুরু করতে হয়। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এবার আ দিয়ে দেখছি পকর। সা সা রে রে গা গা মা মা পা, এবার এটাকে আ দিয়ে এমন হবে। তো এখানে শেষ হচ্ছে আমাদের আরোহণ, অবরোহণ, পকর। এরপরে যেটা সেটা হচ্ছে স্থায়ী স্বরমালিকা। মোট স্বরমালিকা হবে স্থায়ী এবং অন্তরার। তো ফার্স্টে আমরা দেখব স্থায়ী স্বরমালিকা। একদম ফার্স্টে আমরা ঠিকঠাক স্পিডে দেখব, পরে স্লো মোশনে দেখব। সা রে গা রে গা মা পা মা পা পা মা গা রে সা নি, সা রে গা মা পা ধা নি ধা পা মা ধা পা মা পা মা গা রে মা গা রে সা সা
সারি গারি গামা পা মা পা হলো, এটা হচ্ছে হরমালিকার স্থায়ী। তো আরেকবার আমরা দেখে নিই, সারি গারি গামা পা মা পা পা মা গারি সানি সারি গামা পা ধা নি ধা পা মা ধা পা মা পা মা গা রি মা গা রি সা সানি ধা পা মা গা রি সানি সারি গা রি গামা পা মা পা হলো। তো এটা হচ্ছে স্বরমালিকার স্থায়ী। এরপর আমরা দেখব অন্তরা। অন্তরাটা শুরু হবে মা থেকে, কেমন হবে? মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি সা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা রে গা রে গা মা পা মা পা এমন হচ্ছে। আরেকবার দেখে নিন, মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি সা তারপর ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা নি সা রে গা রে গা মা পা মা পা এমন হবে। তো এখানেই শেষ হলো আমাদের স্বরমালিকার স্থায়ী এবং অন্তরা। এরপর এর উপরে কিন্তু কথা দিয়ে তারপর স্থায়ী এবং অন্তরা হবে, এবং সেই স্থায়ীর অলঙ্কার হবে, তারপর সঞ্চারীর অলঙ্কার হবে, তারপর বিস্তার হবে, তারপরে সেটা চৌতালের উপরে বিলম্বিত রয়েছে, তারপরে ধামার তালে স্থায়ী অন্তরা রয়েছে, মানে বিশেষ করে কিন্তু ত্রিতালের উপরেই কিন্তু রাগ গাওয়া হয়। তবুও তারপরেও যে অংশগুলো থাকে, কিছু চৌতালে থাকে, তারপর ধামারে থাকে, তারপর গিয়ে স্বর বিস্তার হয়, ঠিক আছে? স্বর বিস্তার হওয়ার পরে আবার অন্তরার টান হয়, তারপরে গিয়ে রাগটা কিন্তু আবার কমপ্লিট হয়, মানে তারপরে গিয়ে আবার স্থায়ীতে ফিরে আসে, স্থায়ীতে ফিরে আসার পর কিন্তু রাগটা কমপ্লিট হয় মোটামুটি। তো এতগুলো প্রসেস, কিন্তু আমরা এতগুলো দেখব না, আমরা জাস্ট স্থায়ী দেখব, অন্তরা দেখব, স্থায়ীর অলঙ্কার, অন্তরার অলঙ্কার, তারপর আবার গিয়ে স্থায়ীতে আবার ফিরে আসবো। স্থায়ীতে ফিরে আসার পরে তিনবার তেহাই দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ রাগটা আমরা কমপ্লিট করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।